हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल त्रिपुरा ब्लॉग संचिता चैनल तुम्हारा स्वागत आशा करते सब भलो सुस्त अच्छा देखो बंधुरा गाछगुला छाटानो बाड़ीटा एकदम हल्का लागछे आकाशटा मेघला मेघला हो आछे रोदो आछे बंधुरा एखाने एकटा काठाल गाछ छिल ओई जे काठाल गाछटा गाछटा काटिये नेवा होयेछे বাইকে দিয়ে দিলাম রাত্রি করার জন্য তো লোক পাঠিয়ে কাটিয়ে নিল আর আমার বাড়ি একটু পরিষ্কার করে দিল খুব ভালো লাগছে খুব পরিষ্কার লাগছে তো বন্ধুরা বাজারও নিয়ে এসেছে রান্না বান্না বসিয়ে দিয়েছি বসিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আর বাইরের যে পেছনটা পেছনটাও গাছ গাছারি কাটা হয়েছে তো চলো সেগুলো তোমাদের দেখি বন্ধুরা দেখো এখানে একটা কাঁঠাল গাছ ছিল এই গাছটাও কাটানো হয়ে গেছে এই গাছটা কাঁঠাল ভালো না তার জন্য কাটিয়ে নেওয়া হলো জায়গাটাও দেখো খুব পরিষ্কার হয়েছে আর এগুলি এখন পরিষ্কার করা হবে তারপর কলপাটটা সুন্দর দেখা যাবে দেখো আবর্জনা হয়ে আছে তা বন্ধুরা দেখো এখানে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি টমেটো ডাল রান্না করলাম আজ হয়ে গেছে প্রায় ভাতও নামিয়ে নিয়েছি আর বাইরে থেকে কি কি আনলো বন্ধুরা চলো তোমাদের দেখাই কি কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে ভিডিওটা দেখতে থাকো বেশি ভালো লাগবে দেখো পেঁয়াজ আদা শসা লেবু একদম তত্তা জেলি বানা হয়েছে কুমড়ি খাওয়ার জন্য বন্ধুরা দেখো একটা কুমড়া চিড়ানো হয়েছে শসা আছে দেখো ছেলের জন্য ছেলের খাবার বেশি নেই তার জন্য শসা আনলো দুটো বন্ধুরা দেখো এখানে আলু সিদ্ধ করে রেখেছি কাঁচা লঙ্কাও সিদ্ধ করেছি পেস্ট করব বন্ধুরা দেখো আজ রান্না হবে ফাইনালি মাংস তার জন্য মাংস আনা হয়েছে মাংসটা ধুয়ে রেখেছি বন্ধুরা এখন রান্না বান্না করার বাকি বন্ধুরা দেখো মাংসের আলুগুলি ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা এগুলি হাজবেন্ড কেটে দিয়েছে এখন লঙ্কা পেস্ট করবো আদা পেস্ট করবো রসুন পেস্ট করবো তো পেস্ট করে তারপর মাংসটা বসাবো মাংস তো ধুয়ে নিয়েছি চলো পেস্ট করে নেব তো বন্ধুরা মাংসের আলুগুলি ভাজা হয়ে গেছে তুলে নেব আর এদিকে আমি আলু বসিয়ে দিয়ে এই যে দেখো এখানে লঙ্কা কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে এটা পেস্ট করলাম আদা পেস্ট করলাম রসুন পেস্ট করলাম মাংসটা মেখে বসিয়ে দেবো তেল দিয়ে দিয়ে তেলটা গরম হতে হতে মাংসটা মেখে নেব তা বন্ধুরা দেখো মাংসটা মেখে নিয়েছি এই যে পেঁয়াজ কাটা দিলাম চিড়ি গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর তারপর দিলাম হচ্ছে রসুন পেস্ট আদা পেস্ট দিয়ে একটু সর্ষে তেল দিলাম লবণ দিলাম দিয়ে মেখে নিয়েছি তো আজ পেঁয়াজ পেস্টটা দিয়ে নিই হালকা পাতলা একটু ঝোল করব তো ঘাড়ু করবো না তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ ভাজা হচ্ছে একটা তেজপাতা তেজপাতা ভাজাবো তারপর দিয়ে দেবো মাংসটা তেজপাতা ভাজা ভাজা খুব সুন্দর লাল লাগছে তারপর মাংসটা দিয়ে দেবো তো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অল্প করে রসুন পেঁয়াজ দিয়ে দেবো তাহলে দিয়ে নেড়ে চেড়ে নেবো রসুনের যে কাঁচা ভাবটা আছে গন্ধ সে ভাবটা চলে গেছে আর পেঁয়াজ রসুন একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন কাঁচা লঙ্কা পেস্টটা দেবো তো বন্ধুরা কাঁচা লঙ্কা পেস্টটা আমি মাংস মাখা দিইনি কারণ হাত জ্বালা করে তার জন্য এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেখো একটু বেশি পরিমাণেই দেবো কারণ আমরা ঝাল খাই প্রয়োজন হলে আবার দেবো তাহলে আমাদের মিশিয়ে নিলাম এখন দিয়ে দেবো মাংসটা বন্ধুরা দেখো শশা কাটছি ছেলের জন্য শশাটা এভাবে লবণ দিয়ে খাবে তার জন্য বলছে মা শশাটা কেটে দাও তো এভাবে কেটে দিলাম আর বাকি অর্ধেকটা চাক করে কেটে রেখে দেবো বাদের সঙ্গে খেতে পারবে তো বন্ধুরা দেখো কুমড়া চিটা থেকে এখন কয়েকটা কুমড়ি ভাজার জন্য কেটে নেব পুরোটা করবো না কয়েকটা পিস করবো দেখো কুমড়ি করার জন্য একদম পাতলা করে কেটে নিচ্ছি পাতলা করলে কুমড়ি ভালো হয় তো বন্ধুরা দেখো যে পিসগুলি করলাম ছয় পিস করেছি আমরা তো তিনজন দুটো করে হয়ে যাবে আর এই টুকরোটা রেখে দেবো তো বন্ধুরা দেখো মাংস তো কেটে হয়ে গেছে এখন গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব দেখো পাতলা পাতলা আলুর ঝোল মাংসের
তো বন্ধুরা দেখো পাতলা করে রান্না করলাম আজ মাংসটা, একদম দিয়ে পাতলা মাংসের ঝোল হয়ে গেছে বন্ধুরা। আমি নেব তো বন্ধুরা দেখো মাংসের ঝোলটা হয়ে গেছে, আজ রান্না করলাম পাতলা করে মাংসের ঝোল। আর ছেলের জন্য একটু মাংস ভাজি কষা রেখে দিয়েছি। তো বন্ধুরা এই মাত্র স্নান করে আসলাম, দেখলেই তো সিঁদুর দিলাম, তো বসে দুধ দিয়ে গেছে বন্ধুরা। দুধটা আগে গরম গরম নষ্ট হয়ে যাবে কারণ দুটো বেজে গেছে, তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করবো তারপর, আগে দুটো গরম করে নিই। তো বন্ধুরা দেখো দুধ গরম করে নিচ্ছি, হয়ে গেছে দুধ গরম। তো বন্ধুরা দেখো এখানে কুমারি ভেজে নিচ্ছি, ভাত খাবো তার জন্য গরম গরম কুমারি ভাজলাম, খাওয়া দাওয়া করে নেবো এখন। চলো দেখো দুপুর খাবার নিয়ে বসে পড়লাম, মাংস ঝোল, মাংস কষা, কুমড়ি ভেজে নিয়েছি, লেবু শসা, পেঁয়াজ আর মসুর ডাল। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিই দুপুরে। তো বন্ধুরা অল্প করে পোলাও বানিয়ে নিয়েছি, তো মাংস যেহেতু করছি তাই জন্য একটু বানিয়ে নিলাম। চলো কুমড়ি দিয়ে খেয়ে নেবো, ওই দেখো মচমচে একদম কুমড়ি, গরম গরম ভেজে নিয়েছি, চলো খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এই দেখো খাবো একটু পান, কালকে টিফিন করে টিফিনের দোকান থেকে নিয়ে নিয়েছিলাম পানটা, এখন যেহেতু মাংস দিয়ে জমজমাট খাওয়া দাওয়া হয়েছে একটু পানটা মুখে দেব। তো বন্ধুরা আজ কোথাও যাওয়ার নেই, বাড়িতে রেস্ট করবো, জমজমাট খাওয়া দাওয়া করেছি, আর বেরোতে পারবো না, ঘুরতে পারবো না, এখন করবো রেস্ট, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা দেখো আমি এখানে নাইটি গুলি এলোমেলো হয়ে আছে, এগুলি গোছাচ্ছি কারণ কয়েকজন এসেছিল নাইটি দেখার জন্য, তো কিছুটা নাইটি নিয়েছে, আবার বলছে বাড়িতে ট্রাই করে দেখে আবার ফেরতও দেবে, পছন্দ হচ্ছিল না এতগুলি নাইটি দেখাচ্ছি, তো নিয়েছে তিনটাই। দেখো আবার এসেছে মহিলাটা, আবার দেখে নিচ্ছে। তো বন্ধুরা কি বিজনেস করবো বলো, এতগুলি পুঁজি লাগাই, এত কিছু আনি বেছে বেছে, তারপরও দামে বনে না, তারপর কালার পছন্দ হয় না, এই হচ্ছে ব্যাপার। তোমরা তো জানোই আমি বাড়িতে ছোটোখাটো বিজনেস করি, যারা নতুন আছো জানো না। তো বন্ধুরা চাকরি হারানোর পর আমি এই বিজনেসটা বাড়িতে শুরু করি, কিছু জুয়েলারি এবং কাপড়ের বিজনেসটা শুরু করি। বন্ধুরা এই ছোটো বিজনেসে আমার কিছুই হয় না, চাকরির পয়সার লগে তো আর এই ছোটোখাটো বিজনেসের কোনো মূল্যই নেই বন্ধুরা, তারপরও আমি করি কারণ নিজেরও তো হাত খরচ আছে, টুকিটাকি ছেলের জন্য খরচ করতে হয় তার জন্যই করা। তো বন্ধুরা অনেক স্ট্রাগল করছি, দেখি সময় লাগাল পাওয়া যায় না। তো বন্ধুরা অনেক কিছু ভেবেই ইউটিউবে আসা, কিছু ইনকাম সোর্সের জন্য। তো বন্ধুরা তোমাদের একান্ত সাপোর্ট আমি চাই, অবশ্যই ভিডিওটা ভালো হলে লাইক কমেন্টস করে দিবে। তো বন্ধুরা দেখো নাইটিগুলি এখন ট্যাঙ্কের মধ্যে রেখে দিচ্ছি, একটা বড় ট্যাঙ্কে নিয়েছি, এটার মধ্যে রেখে দিই ইঁদুরে ভয়ে, ইঁদুর যদি কেটে ফেলে। তো বন্ধুরা দেখো চা করে নিয়েছি, তো চা খেয়ে নিচ্ছি, বিস্কিট দিয়ে আজ খেয়ে নিচ্ছি বন্ধুরা চা, যা বিস্কিটটা পরে গেল চার মধ্যে বন্ধুরা। তো বন্ধুরা সন্ধ্যার চা টিফিন খেয়ে নিয়েছি, এখন আর কোনো রকম কাজকর্ম নেই বন্ধুরা, তো আর ব্লগটা লং করছি না বন্ধুরা, এর মতন এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা যদি বন্ধুরা একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ একদম মন থেকে, আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি। আর যারা এখনো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, তাহলে নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে সবার আগে চলে যাবে, অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। আচ্ছা নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশিতে থেকো, টাটা।